আজ আমাদের এই স্টুডিওতে আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি তার জন্য প্রতীক্ষা ছিল বেশ অনেকগুলো দিন ধরে, উদয় বন্দ্যোপাধ্যায়, এই সময়ের বিখ্যাত লিরিসিস্ট, কম্পোজার, সিঙ্গার। আজ তাকে পেয়ে বড় ভালো লাগছে। উদয়, তোমাকে স্বাগত। চ্যানেল ওয়ানে প্রথম এলাম, সমস্ত দর্শককে আমার তরফ থেকে নববর্ষের শুভেচ্ছা। আর শুভ্রাংশু এসেছে তোমাকে সহযোগিতা করার জন্য, তাকেও আমরা স্বাগত জানাচ্ছি। আজ গানে গানে আমাদের এই সময়টা ভরে থাকবে, আর অবশ্যই থাকবে তোমার গুরুদের কথা। প্রথম আমার মনে হয় যে ওই দিদির শুনে শুনে, দিদি গান গাইছে সেইটা শুনে শুনে গান গাওয়া, এবং তারপর একটা কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলাম যে গানটা গে, সেটা রবীন্দ্রসঙ্গীত। তখন সবাই বলছিল শুনে যে, তখন আমি সিক্সে পড়ি, তো সবাই বললো যে বাবা এতটুকু ছেলে কি সুন্দর তাল লয়, এই সে জিনিসগুলো খায় না মাথায় আমাকে, আমি জানতাম না তাল লয় ইত্যাদি ইত্যাদি। তো সেই প্রথম ফার্স্ট হলাম। তুমি কেমন করে গান করো হে গুণী, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি কেবল শুনি, তুমি কেমন করে গান করো হে গুণী। শুনে শুনে শেখা, একদম শুনে শুনে শেখা। আমার গানটা এরকমই ছিল, এটা যে কাহার বা বা এটার মধ্যে যে সুর রয়েছে, যে রাগ রয়েছে, সেইগুলো আমি অনেক পরে রিয়েলাইজ করতে শুরু করলাম। পরোয়া রামকৃষ্ণ মিশনে পড়তাম, সেখানে কম্পিটিশনে নাম দিতে শুরু করলাম, স্কুলে কালচারাল ব্যাপারটা ছিল, তো খুব শক্ত শক্ত গান অ্যাটেম্প্ট করতাম। আচ্ছা, মানে ভালো লাগতো সেগুলো আসলে, একটু একটু ক্লাসিক্যাল কাজটা যেরকম টাইপের গান হলে আমি সেটাকে খুব অ্যাটেম্প্ট করতাম নিজের মতো করে, এবং সেটা পারলে বেশ একটা মনে মনে কলার তুলতাম আসলে, এটাও পারছি, হ্যাঁ এইরকম ব্যাপার। এবং স্কুলে আগে আগে পৌঁছলে ক্লাসটা ফাঁকা থাকতো, সেখানে বেশ ইকো হয়, তো তখন বসে বসে আমি ওখানে একা একা গান গাইতাম, এইরকম ভাবে গানটা হয়েছে। তুমি মিশনের কথা বললে, মিশনেও তো পড়াশোনার পাশাপাশি গানটা, মানে প্রার্থনার অঙ্গ হিসেবে একটা অসাধারণ জায়গা রয়েছে, তো সেখানে কোনো বিশেষ মুহূর্ত বা কিছু সেরকম মনে পড়ছে? হ্যাঁ, আমি রহড়া রামকৃষ্ণ মিশনে আমাদের যিনি গানের শিক্ষক ছিলেন তুষারবাবু, একটা অল বেঙ্গল কম্পিটিশন, অল বেঙ্গল ব্যাপারটা তো একটা, মানে তোমার এখন জানি যে অল বেঙ্গল কথাটা সবটাতে লাগানো হয়, যে কোনো কম্পিটিশনে অল বেঙ্গল হয়, হ্যাঁ তো এরকম ব্যাপার। তা তখন সেরকম একটা অল বেঙ্গল কম্পিটিশান স্কুলে বলা হলো যে নাম দেবে, আমাদের পাশেই রহড়া রামকৃষ্ণ মিশনের পাশেই ছিল ভবনাথ, মানে প্রত্যেকটা ছেলেদের স্কুলের পাশেই একটা মেয়েদের স্কুল থাকে কেন জানি না, ভাগ্যিস থাকে, যাই হোক, তো সেইখানে কম্পিটিশানটা হয়েছিল। সেখানে আবার গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ গাইলাম, হারমোনিয়াম বাজাতে পারতাম না, এখন পারি আজকে, মানে প্রমাণিত বললে হারমোনিয়ামটা থাকলে বাজিয়ে দিতাম, কিন্তু তখন একদম পারতাম না। তখন মানে অন্য কেউ হারমোনিয়াম বাজালে, আমার এই প্রসঙ্গে বলি, আমার পিসি তারা গান শিখতো একদম, মানে দিদির সমবয়সী এরকমই, তো সেই পিসি দিদি এরা গান গাইলে, তুমি ধরো পুরানো সেই দিনের কথা, হ্যাঁ, তাতে মোরা ভরে রে বেলা ফুল তুলেছি দুলেছি দোলায়, এটার এই জায়গাটাতে দিদি একটা বাজাতো, কেউ হয়তো
দুলেছি দোলায় দাঁড়া ডারা ডারা ডারা, এইটা না দিলে আমি গানটা গাইতে, যে একটা বাজারি নটা বাজার ডারা 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 বাজি বাসি, এরকম ব্যাপার। যাই হোক, তো সেই অল বেঙ্গল কম্পিটিশনটাতেও পজিশন পেলাম, মাদার টেরেসা পুরস্কার দিয়েছিলেন, এটা একটা বিরাট পাওনা তখন। আর ওই আমার মাস্টারমশাই তুষারবাবু, উনি আমাকে আবিষ্কার করলেন। তো যাই হোক, ওনার কাছে যে গান শিখেছিলাম সেরকম একটা গান গাই, শোনো যদিও এটা এটা একটু ভক্তিমূলক গান। ও গো দেবতা যুগ দেবতা, তুমি আজি লুকালে কোথায়? ও গো দেবতা যুগ দেবতা, তুমি আজি লুকালে কোথায়? ও গো দেবতা যুগ দেবতা, যাদের তারিতে তুমি দিয়ে গেলে প্রাণ, যাদের তারিতে তুমি দিয়ে গেলে প্রাণ, তারা যে গো কাঁদে হতাশায়। ও গো দেবতা যুগ দেবতা, সপ্ত ঋষির লোক ছাড়ি করুণাই এনে দেহ ধরি, সপ্ত ঋষির লোক ছাড়ি করুণাই এনে দেহ ধরি, দিবানিশি আপনা পাশরি আপনা পাশরি, তরাইলে তাপিত ধরায়, তুমি আজি লুকালে কোথায়? ও গো দেবতা যুগ দেবতা। তুমি যে একটু আগে বলছিল যে জটিল কম্পোজিশন, রাগ বেসড কম্পোজিশন, এই গানটা এই যে তোমার না 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 দাবি তো ধরা, এই যে সা পাগা পানি জানি পানি যা গে জানি জানি পাগা পাগা রে গা রে, তখন জানি না কিন্তু। তো এই এই জিনিসটা এখন করছি, আরও মাস্টারমশাই যেটা শেখাচ্ছেন তুষারবাবু, আমি তার থেকে আরও বেশি কিছু করছি। হ্যাঁ, তখন বললো যে বাবা তুই ওর শঙ্করাটা তো জমিয়ে গাইলি। আমরা আরো গল্পে আসছি কিন্তু একটা বিরতির পর। তুষারবাবুর পরবর্তীতে কাকে কাকে গুরু হিসেবে পেয়েছো, কীভাবে কীভাবে বড় হয়ে ওঠাটা? মাঝে মধ্যে আমাকে আমার মামার বাড়িতে, আমার নিজের মামারা মানে সরাসরি মায়ের যে ভাইয়েরা, তারা কেউ গান ভালোবাসেন কিন্তু গান তাদের গলায় গান ছিল না, আমার দাদুর গলায় ছিল। কোনো অনুষ্ঠান হলেই বাড়িতে বিয়ে পৈতে কিছু হলে যখন আত্মীয় স্বজন তারা সমবেত হতেন, তখন বিয়ের ধরো বিয়ার বউ ভাতের মাঝের দিনটা, সেদিন নতুন বউকে মাঝখানে রেখে মধ্যমণি করে একটা গান বাজানোর আসর হতো, এখনও হয়। তো সেখানে গান গাইতাম, সেগুলো আবার প্রথম টেপ কিনেছে মেজো মামা, সেই টেপে রেকর্ড হতো, সেই বললাম না যে এখনও পাওয়া যায় সেগুলো, ওই রকমভাবেই সংরক্ষিত আছে। তো সেইখানে আমার আমার এক মামা ছিলেন, আছেন, উনি রবীন্দ্রসঙ্গীতে যথেষ্ট রকম প্রথিতযশা, তিনি খুব ভালো শিক্ষক রবীন্দ্রসঙ্গীতের, সুবিনয় রায়ের ছাত্র। তো বুলাই মামা, বুলাই অরিন চট্টোপাধ্যায়, তার আর এক ভাই আছে অভ্র চট্টোপাধ্যায়, তাকে হয়তো চেনো, এসরাজ বাজান, যথেষ্ট না পরিচিত অভ্র চট্টোপাধ্যায়। তো অরিন চট্টোপাধ্যায় তার দাদা, তার কাছে আমার মা মাঝে মধ্যেই বলতো যে এই গানটা একটু ঠিক করে শেখ, কিন্তু ওই যে সারেগামা দিত না, ওই সারেগামা ব্যাপারটা আমার একদম ভালো লাগতো না, এই খাতা পড়ে দিয়ে গেল সারে গা রে গামা গামা ফা সারে গা, আর ভালো লাগে না, ও কি করবো গান গাইব। একটা বুলাই মামার সম্মানে একটা গান গাইছি, হৃদয় নন্দন বনি নিভৃত
নিকেতনে হৃদয় নন্দনবনে নিভৃত নিকেতনে এসো হে আনন্দময় এসো চির সুন্দর হৃদয় নন্দনবনে দেখাও তব প্রেম মুখ পাশরি সর্বদুখ দেখাও তব প্রেম মুখ পাশরি সর্বদুখ বিরহ কাতর তপ্ত বিরহ কাতর তপ্ত চিত্ত মাঝে বিহর হৃদয় নন্দনবনে নিভৃত নিকেতনে হৃদয় নন্দনবনে। বড় হওয়ার গল্পে আমরা ছিলাম, সেখান থেকে আবার এর পরের যাত্রাটা শুরু করি। যেহেতু আমার গানটা গলাটা একটুখানি উঁচুর দিকে চড়ার দিকে, সুতরাং ওই মানে মেয়েদের সঙ্গে গাইতে গিয়ে বি ফ্ল্যাট বা জি শার্প এসব গান গাইতে পারতাম না, সুতরাং আমি ঠিক আছে নজরুল এবং রবীন্দ্রনাথের মধ্যে আমি বললাম যে ঠিক আছে আমি নজরুলের দিকটাই নিলাম, ওটাই আমার জায়গা। তো সেইখানে স্কুলে গোঠে রাখাল বলে দেবে এইটা গিয়ে, এবং তারপরে বছর মুসাফির মস্তে আকিজল, সেটা আবার ছোটো পিসিমণির কাছ থেকে শিখেছিলাম, তিনি সুকুমার মিত্রের কাছে শিখতেন, পরে রবিদত্তের কাছে শিখেছেন। তো সেই গোটে রাখাল গিয়ে আমি ফার্স্ট হলাম স্কুলে, মানে কম্পিটিশন কেন্দ্রিক মাস্টার আমার নাম হয়ে গেছিল তখন। তো ওটা তো পিট চাপড়ানি পাওয়া যেত না, ওটাই আমার ইম্পেটাস ছিল, ওই গুপি বাঘার মতোই, রাজসভায় গানের বাজি হবে ওই ব্যাপার, শোকেস ভর্তি কাপ শিল্ড একটা সময় ছিল, ওগুলো ভীষণ আকর্ষণ করতো। তো তারপর তোমার নজরুল গীতির আমি একটু করি, গোটে রাখাল বলে দেবে গানটা আমার স্কুলের বন্ধুরা এখনো পর্যন্ত 1984 মাধ্যমিক দিয়েছি, গত দেড় বছর ধরে আমাদের একটা রিউনিয়ন হয়েছে, এবং সেই যে 31 বছর পরেও সমস্ত মানে বন্ধু বান্ধবরা যাদের সাথে আবার যোগাযোগ হয়েছে, কেউ লন্ডনে আছে, কেউ আমেরিকায় আছে, কেউ এখানে রয়েছে, টিভির অনুষ্ঠান হলে যারা পারে তারা ফোন করে গোটে রাখাল গাইতে বলে, মুসাফির মসজিদ আকিজালি গাইতে বলে, সেই দিনগুলোকে ছুঁয়ে ফেলতে পারে সেই কারণেই। তো একটুখানি ওটা করছি, তারপরে আসছি। যেথা দিনে রাতে মিলন রাশে চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলন রাশে চাঁদ হাসে রে চাঁদের পাশে, যার পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন কোথায় বৃন্দাবন, গোঠের রাখাল বলে দেরে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখন কোথায় বৃন্দাবন, যেথা কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায় যার তমাল বনে আজো কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায় আজো যাহার কদম ডালে বেণু বাজে সাজ সকালে, যেথা নিত্য লীলা করে আমার মদন মোহন কোথায় বৃন্দাবন, গোঠের রাখাল বলে দেরে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখন কোথায় বৃন্দাবন।
আমাদের সবার ভীষণ প্রিয় গান, খুব প্রাণের গান, এত চমৎকার একটা কম্পোজিশন। সত্যি সত্যি এক একজন শিল্পীর কণ্ঠে এক এক রকমভাবে প্রাণ পায় না গানগুলো। আরে এটা আমার এখনো মনে আছে, আমার ছোট বিষয় আমার শিখেছিল যে অনুক্ষণের যে কাজটা, খেলে অনুক্ষণ, আমার এখনো মনে আছে ছোট বিষয় বলছে কানে মা পাতা মা পা সানি রে যা তৈরি হবে না। সুকুমারদার কাছেও তুমি শিখেছো না? সুকুমারদার কাছে গেলাম, একটু পরে আমি আসছি। এরপরে এরপরে স্বর্ণেন্দু চট্টোপাধ্যায়, তিনি আমার রহরামকৃষ্ণ মিশনের কাছেই থাকতেন, রহরা মিশনেরই প্রাক্তন ছাত্র এবং কৃতি, পড়াশোনাতেও তিনি খুব কৃতি। তার গান শুনে আমার খুব ভালো লেগেছিল, প্রাইজ ডিস্ট্রিবিউশনেই এসেছিলেন এবং দারুণ নজরুলগীতি শুনে খুব ভালো লেগেছিল। তো ঠিক করে রেখেছিলাম যে এই ভদ্রলোকের কাছে আমি শিখব। তো সেই গান শেখা, অফিসিয়ালি শেখার সুযোগটা হলো কলেজে যখন ফার্স্ট ইয়ারে পড়ি, তখন ইলেভেন টুয়েলভ থেকেই আমি গোয়েঙ্কা কলেজে পড়েছি এবং ওই সময় বুঝতে শুরু করলাম যখন ইন্টার কলেজে ফার্স্ট হলাম, সেখানেও বন্ধুরা সবাই চিনলো, সেখানে তোমার পাশানে ভাঙালে ঘুম গিয়েছিল এখনও মনে আছে। তো কিন্তু ইন্টার কলেজগুলো গেলেই না আমার অবস্থা একদম ওই সুন্দরী রাজসভার মতোই হয়ে যেত, যে যেই দেখতাম কেউ একটা তানপুরা ছাড়ছে আমি বেশ বড়ো বড়ো চোখ করে তাকিয়ে দেখতাম, যে বাপরে বাপ কি গায়। এবং আমি গান অ্যাটেন্ড করতাম শক্ত, কোন কুলে আজ ভিড়লো তরি ধরো গাইছি, সেটা গাইতে গিয়ে তবলা যদি ঠিকঠাক না ঠেকাটা বাজাতে পারে তাকে যে সঠিক পথটা দেখিয়ে দেওয়া, সেই ক্ষমতাটা আমার তখন হয়নি, কারণ জানকারিটা নেই তো, গাইছি ঠিক, যদি কোথাও গণ্ডগোল হয় তখন কেন গণ্ডগোল হলো বুঝতে পারলাম, আমি তো কাজটা ঠিকই করলাম সব হলো কিন্তু সব মিলিয়ে জমলো না। তারপর বাবুল, মানে বাবুল সুপ্রিয় বড়াল সেন্ট জেভিয়ার্সের যাবৎসব, ওখানে আমার সাথে ও সেন্ট জেভিয়ার্স ও ছিল ইয়েতে সিটিতে পড়তো, তো ওই হৃদয়ানন্দনের মনে আমি গাইলাম, ও মধুর মধুর ধ্বনি গাইলো, দুবার গাইতে হলো টায়ার, মানে সেম নাম্বার হয়ে গিয়েছিলো, তারপর এক নম্বর বেশি দিয়ে ও ফার্স্ট হলো আমি সেকেন্ড হলাম। তো এইসব হওয়ার পরে আমার মনে হলো যে না, গানটা সিরিয়াসলি শিখতে হবে, জানাটা যা দরকার আমার। তখন আমি স্বর্ণেন্দুদার কাছে ঠিকই করে রেখেছিলাম এনার কাছে শিখবো, মায়ের প্রশ্রয়ে বাবা তখনও রাজি হয়নি, গিয়ে ওখানে ভর্তি হলাম এবং স্বর্ণেন্দুদার কাছে অনেক ভালো ভালো গান শিখেছি। অনুপ বিমান মুখার্জির ছাত্র। আচ্ছা, তারপরে অনুপ ঘোষাল আমার খুব পছন্দের ছিল, অনুপ ঘোষালের গান আমি প্রচন্ড রকম ভালোবাসি, আরো অনুপ ঘোষালের গলার টেক্সচারটা আমার মানে খুব ভালো লাগতো, ধরো ওই যে অনুপ ঘোষালের গান, আমার এই গানটা খুব ভালো লাগতো, বিয়ে করবোই না, হ্যাঁ সে তো আছে আমার, আমি বলছি তো মোহন বাগানি ওই যে গলাটা অন্যরকম একটা, বা ধরো হ্যাঁ দেগো পদ্মরানী তুমি বড় তুমি বড় সুন্দরী তোমার রূপের বয়লারে মন যে আমার কয়লারে, তারপর ফুলে ফুলে বধু দুলে দুলে ওলি বাজায় সানাই, এই একটা অদ্ভুত রকম যে বা একটা খুব স্মরণীয় গান, একখানা মেঘ ভেসে হলো আকাশে, এখনো মনে আছে যে কোনো একদিন রাত্রে অঙ্ক করছি মা খেতে দেবে দেবে এরকম সময়, তখন রেডিও তো প্রচণ্ড চলতো, রেডিওর গান থেকেই তখন সব কিছু শোনা, ওই যে একখানা মেঘ ভেসে এলো আকাশে গানটা আমার হঠাৎ করে কি ভালো লেগে গেল, এলো মেলো হাওয়া চোখে স্বপ্ন আনে শর্মিলা মনে আজ কেন কে জানে, অনেকেই গিয়েছেন কিন্তু অনুপ ঘোষালের রেন্ডিশনটা একদম অন্যরকম, ওই ওটা যে ভালো লেগে চুপি চুপি দিয়েছে দোলা এক মুঠো অনুরাগে মন ভরালো ও একখানা মেঘ ভেসে, হ্যাঁ এই ব্যাপার। তো অনুপ ঘোষালের কাছে আমি শিখতে গিয়েছিলাম না, খুব ভয় ভয়ে ফোন করেছিলাম, টেলিফোন ডিরেক্টরি মোটা, তারপর মানে তখন টেলিফোনে কী করে কথা বলতে হয় সেটাও জানতাম না, হ্যাঁ ডায়াগনস্টিক্সের ওখানে চলে এসো, তো সেইখানে গেছি জানো তো, দারুণ অভিজ্ঞতা, ভারতীয় সঙ্গীত ভবন, মনিকা মৈত্র ছিলেন, তার বাড়িতে উনি গান শেখাতেন, তো আমি একেবারে সেই মানে সন্দীপ থেকেই এসেছি এরকম ব্যাপারে না, হরিতকে আমলো কি গ্রাম ছিল না, সেটা এসেছি সেখান থেকে এসে একটা বাড়ির দোতলায় তখন রামায়ণ মহাভারত হতো কিছু একটা ওরকম চলছে, রোববারের বেলা ঢুকছি রান্নাঘরে রান্না হচ্ছে শুনতে পাচ্ছি, কেউ নেই, আমি দোতলায় উঠে ওইখানটা দাঁড়িয়ে আছি, কী করা উচিত এখানে সাউথ ক্যালকাটা সো কল্ড, বাবা এখানে আসিও না। তো হঠাৎ করে একজন দেখতে পেলেন, সম্ভবত কাজের মাসি এরকম হবেন, তিনি বললেন যে ও দি ক্যাট আসছে, হ্যাঁ তুমি কী করবে,
গান শিখবো, অনুপ ঘোষাল এখানে গান শেখানো, আচ্ছা তুমি। এবার উনি মনিকা দিয়ে আমার পরীক্ষা নিলেন সেদিনকে, তখন উনি সেদিনকে আসেননি ক্লাসে, তো আমি তখন একটু শোনাও কেমন, আমি মেঘ মেদুরা বরসায় গিয়েছিলাম, সেটা অনুপ ঘোষালে অসাধারণ অসাধারণ। আর তারপরে কুল ছেড়ে সে মাছ ধরিয়া গেছে, উনি খুব খুশি, তুমি তো আমার সমস্ত আমার গুরুজির গান করছে, মানে জ্ঞান প্রকাশ ঘোষ এখানে। যাই হোক, তারপর অনুপ ঘোষের কাছে শিখলাম মাসখানেক, তারপর উনি খুব সম্ভবত তখন তোমার মনে আছে এটা যে রাজবাব্বার অভিনীত একটা সিনেমা ছিল, তাতে উনি গান গাইতে গিয়েছিলেন, ইশক ফিয়া পে উশক ফিয়া পে জিস তরফ দেখিয়ে আপ হি আপ। হ্যাঁ, এটা কি সিনেমার গান ছিল এক্ষুনি মনে পড়ছে না, তো ওটা রেকর্ডিংয়ে গেছিলেন, ফলে কিছুদিন আসবেন না বললেন, ক্লাস বন্ধ থাকবে, আমারও আর ডিসকন্টিনিউড হয়ে গেল। তারপরে ওই রাজ্য সঙ্গীত একাডেমির কম্পিটিশনে গান গাইতে গিয়ে শম্পার সঙ্গে দেখালো, শম্পা ফার্স্ট হয়েছে, আমি ওটাতে বোধ হয় 14th বা কিছু একটা হয়েছিলাম। তো শম্পাকে জিজ্ঞেস করলাম, তুমি কার কাছে শিখো? সুগমিত্র। আমার পিসি তো শিখতো না, সুগমিত্রের কাছে গেলাম যাবো ক্লাসটা করতে। প্রথম একদিন ওরকম নিজে চলে গেছি, গিয়ে দেখলাম উনি বসে হু 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 করছেন, ক্লাস নেই সেদিনকে, আমি গিয়ে বললাম শিখতে চাই আপনার কাছে, এই ব্যাপার। আরেকজন অসাধারণ মানুষ, পরিপাটি, মানে বিরাট একটা পর্ব আলাদা। হ্যাঁ, সেই পর্বে যাবো, কিন্তু একটু আবার গান শুনি। কই গো কুটিলে বনে নন্দের নন্দন কই, কই গো কুটিলে বনে নন্দের নন্দন কই, শঙ্কর হৃদয়ে সরোজে, শঙ্কর হৃদয়ে সরোজে আমার শ্যামা ব্রহ্মময়ী, কই গো কুটিলে বনে সচক্ষে দেখিয়াশিয়ে জবা বিল্ল দল দিয়ে, সচক্ষে দেখিয়াশিয়ে জবা বিল্ল দল দিয়ে, যারে শিবে আরাধে তারে আরাধে, শিবে আরাধে তারে আরাধে আমার রাধে রসময়ী, কই গো কুটিলে বনে যন্ত্রণাদি সাথে সাথে রাধারে কি অপরাধে, যন্ত্রণাদি সাথে সাথে রাধারে কি অপরাধে, গোবিন্দ অপবাদে, গোবিন্দ অপবাদে সদা তারে মন্দ কই, কই গো কুটিলে বনে। গান শুনতে শুনতে সময় হয়েছে একটা বিরতির, বিরতির ওপারে আরো কথা আরো গান আসছি। সাগরে যদি না ঢেউ লাগে, হৃদয়ে যদি না প্রেম জাগে, সাগরে যদি না ঢেউ লাগে, হৃদয়ে যদি না প্রেম জাগে, কি হবে কি হবে কি হবে গিয়ে সে আলোর সায়রে, সাগরে যদি না ঢেউ লাগে, হৃদয়ে যদি না প্রেম জাগে, জীবনে যদি না কেউ আসে কখনো, যদি না ভালোবাসে, জীবনে যদি না কেউ আসে কখনো, যদি না ভালোবাসে, ফাগুনে না আসে যদি রঙিন প্রজাপতি, ফাগুনে না আসে যদি রঙিন প্রজাপতি, কি হবে ফুল সাজে আলোর বারে, সাগরে যদি না ঢেউ লাগে, হৃদয়ে যদি না প্রেম জাগে।
সুকুমারদার গল্পটাই ছিলাম আমরা, একটু সুকুমারদার গল্প। হ্যাঁ, এই সব গানগুলো তো মানে সৃষ্টি পাগল লোক ছিলেন, আপন ভোলা লোক। মাস্টারমশাইয়ের যেটা ব্যাপার, আমি খুব কথা বলি, কথা বলতে ভালোবাসি, রেডিওর সঙ্গীত শিক্ষার আসরে যেতাম, তো একটা কথা কীভাবে বলবেন সেটা তিন চারবার টেক হতো, গানে কিন্তু টেক না, কথাটা কীভাবে বলবেন, আচ্ছা নমস্কার আজ আমরা শুরু করছি, আমরা যে গানটা শিখেছিলাম, এইটুকু বলতে গিয়ে কতবার লক্ষ্মীদা ছিলেন রেকর্ডিং বলতে, সুকুমার দা কী বলছো ঠিক করে বলো আবার নাও। হ্যাঁ, আর আমরা তো গানটা কি গাই জানি না, কথা তো দুর্ধর্ষ একদম, মানে কথা সাগর না, উনি যে কথা মুখে হয়তো বলতেন না সেটা কলমে বেরিয়ে আসত। হ্যাঁ, কি অসাধারণ সমস্ত কম্পোজিশন রয়েছে মাস্টারমশাইয়ের, আর খুব মানে পারফেকশনিস্ট ছিলেন। ওই রকম ব্যাপার, আমি যখন, আমার একটা দারুণ একটা স্মৃতি, সেটা হচ্ছে রেডিও কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলাম যখন 1991, তার আগে মাস্টারমশাই আমাকে খুব একটা চিনতেন না, ক্লাসে অনেকজন শিখত, শম্পা মানে শম্পা কুণ্ডু, বৈশাখী ব্যানার্জি, এখন যে বৈশাখী চৌধুরী আমাদের প্রতীকের, হ্যাঁ এরকম অনেকেই ওই ক্লাসটার মধ্যে হতো ছিল। তো একটা শক্ত কাজ ঘুরতে 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 সবার কাছে, মানে উনি মনে করতেন হঠাৎ করে এই সবাই বলো, তো আমার কাছে এলো, আমি গিয়ে দিলাম, চলে গেল, শুনলেন না ভালো করে, যাই হোক। তো এবার রেডিও কম্পিটিশনে কলকাতা থেকে যখন হলাম, তখন মাস্টারমশাই জানলেন বলে এই উদয় কেড়ে আমার ছাত্র, চিনি না তো ঠিক, এখান থেকে ফার্স্ট হয়েছে, তা বলো ওই তো কাণ্ড। তখন বললেন যে ও এত ভালো গায়, এইবার একটা গান ছিল, গানটা ছিল রিম ঝিম ঝিম বাদল নূপুর বলে বলে, রিম ঝিম ঝিম বাদল নূপুর, এবার তমাল বরণীকে নাচে কে নাচে, তমাল বরণীকে নাচে কে নাচে, নারণ তালে, এই যে নাচে কে নাচেটা প্রথমবার বিটে নাচে কে, এইটা পুজোর আগে শিখিয়েছিলেন। পুজোর সময় উনি দিল্লিতে প্রোগ্রামে যেতেন, অনেকদিন ক্লাস হতো না, যেদিন প্রথম ক্লাস হলো পুজোর পরে, তখন ওই নাচে কে নাচেটা হলো, তো একমাত্র ক্লাসের মধ্যে আমি অবিতে বললাম, বলার পরে হ্যাঁ হ্যাঁ এটাই তো ঠিক, এই দেখ সবাই ভুলে গেছে, উদয়ের মনে আছে, এই জন্যই ও ফার্স্ট হয়েছে, এটা মনে আছে কথা, এটা তো বিশাল বড় প্রাপ্তি না, মনে রাখার মতন, অবশ্যই সারা জীবন যত্ন করে গান মানে দিলেন। ওনারই কম্পোজিশন গিয়েছিলাম, যে গানগুলো গিয়েছিলাম তার মধ্যে একটা ওনার কম্পোজিশন ছিল। আবার কত গান তৈরি হতে দেখি, শিপ্রাদির যমুনা কি বলতে পারে তো জানো, বিখ্যাত গান। আরও আর একটা গান আছে, আশি বলে চলে গেলে, বা নাচের শ্রিয়াদার মনের মোড়, ওটা কেউ গান না, তো আমার তো ওই একটু খিটকেল খিটকেল তালে গাওয়ার অভ্যেসটা আছে, বদ অভ্যেস বলোই বা যাই বলো, তো সেই নাচের শ্রিয়াদা সন্ধ্যা মুখার্জির গাওয়া গান, সন্ধ্যা মুখার্জি নাকি গাইতে চাননি, কারণ এমন অদ্ভুত একটা কম্পোজিশন যেটা শুনলে মনে হবে তিন তালে, কিন্তু সেটা বিলম্বিত রূপকে। হ্যাঁ, তো সেই গানটাও মাস্টারমশাই শেষ দিকে ভুলে গেছিলেন। হ্যাঁ, এবং আমাকে ফোন করে বলেছিলেন যে উদয় কারোর মনে নেই, তোর মনে আছে গানটা, আমি আবার নোটেশন করবো, তো গিয়ে গাইলাম, উনি নিজে কিরম দেখো মানুষটা, অত একটা ঋদ্ধ মানুষ, তিনি তার আগের দিন জন্মদিন ছিল, আমাকে বলে এই তৃপ্তি কেক খেতে দাও উদয়কে, তো সেই কেক খাচ্ছি আর মাস্টারমশাই বলছে গা গা ওই গানটা, নাচে রে শ্রী রাধার মনের ময়ূর, নাচে রে শ্রী রাধার মনের ময়ূর, নাচে রে নূপুরের ছন্দে আকুল আনন্দে নূপুরের ছন্দে আকুল আনন্দে গগন মেঘ মেদুর, নাচে রে শ্রী রাধার মনের ময়ূর। আর এটা যখন করছি না সেটা বাহ কি ভালো করেছি রে গানটা, বাহ ভালো করেছি তো, মানে নিজের সৃষ্টি তখন আমার নতুন করে চিনছে। পরের দিকে তুমি নিজে লিখতে শুরু করলে, নিজে সুর করতে শুরু করলে, সেটা কি মাস্টারমশাইকে দেখে মানে মনের মধ্যে ইচ্ছে নাকি না নিজে থেকে? সবকিছু সমস্ত জিনিসই ধরো ওই তোমার রাতের সব তারাই থাকে দিনের আলো গভীরে, অবশ্যই তো কোনটার থেকে কি আসছে জানি না, কিন্তু লিখতে পারতাম, লিখতে চেষ্টা করতাম ছোটবেলায়, কি ওই কবিতা লেখা হোস্টেল পাশে সেখান থেকে না সেরকম না, ওই মানে প্রকৃতি বিষয়ক লিখতাম। আচ্ছা, মানে প্রথম প্রকৃতিকে নিয়ে হয়, বুঝতে পেরেছি। যাই হোক, তো সেই সব লেখা একটা সময়ের পরে মনে হলো যে গান করতে পারি, এবং সেটার প্রথম দিক কিন্তু যেরকম গান ছিল ধরো,
সেটা জ্ঞানবাবু অনুপ্রাণিত। প্রথম দিকে যে গান লিখেছি এবং শুরু করেছি সেগুলো সমস্তই যেহেতু অজয় চক্রবর্তীর গান তখন প্রচণ্ড রকমভাবে শুনেছি, উনিও মানে আমার মানস গুরু বলতে পারবো, এরকম অনেকের কাছেই আমরা শিখে যাই। তো অজয় চক্রবর্তীর ওই অ্যালবাম শুনে এবং সেটা নিখুঁতভাবে করার চেষ্টা করে কত কী যে শিখেছি। তো যাই হোক, এরকমভাবে গান লেখা শুরু। এবং সবথেকে ভালো হচ্ছে যে তোমার যুববাণীতে প্রথম আমি যুববাণীতে একটা অনুষ্ঠানই করেছিলাম, সেটাতে কিন্তু অডিশনে সিলেক্টেড হয়েছিলাম নিজের গান গেয়ে, জানো তো। আচ্ছা। হ্যাঁ, এবং ওই গানটা কারা শুনেছিল, ওই দিল্লিতে আমরা গেছিলাম 92-তে, আমি শম্পাকুণ্ডু সবাই তখন শুভঙ্কর ভাস্কর সবাই একটা গ্রুপের মধ্যে আমরা ইউনিভার্সিটি থেকে পাঠিয়েছি। এবং ট্রেনে ফিরতে ফিরতে অধীর দা বলছে, উদয় কী গান করছি, তখন খুব আমি সব জায়গাতেই গেতাম মহারাজা তোমারে ছিলাম, যে আসতো সেভাবে মহারাজা গা, কারণ ওই সাপারটা আমি যে কোনো জায়গা থেকে ওই সাপারটা লাগাতে পারতাম। মানে ধরো দোতলা থেকে একতলা নামছি, মাঝ সিঁড়িতে হঠাৎ করে শম্পা বললো, উদয় সাপারটা একবার কর, ব্যাস মহারাজা। হ্যাঁ, এই সাপাট বিশেষজ্ঞ এরম ব্যাপার। তখন এই গানটা তৈরি হয়েছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে বসে। তো সেই গানটা কিন্তু দেখো একটুখানি বায়া দেখো প্রভাবটা কি, এটা প্রথম আধুনিক গান আমার লেখা। মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে মনে হয় ছেঁড়া ছেঁড়া স্বপ্নগুলো উড়িয়ে নিয়ে মালা গাঁথি, মাঝে মাঝে মনে হয় ছেঁড়া ছেঁড়া স্বপ্নগুলো উড়িয়ে নিয়ে মালা গাঁথি, মনে হয় না বলা সব কথাগুলো, মনে হয় না বলা সব কথাগুলো তোমাকে শোনাই কোনো দিন ও সাথী, মাঝে মাঝে মনে হয় কোন অচেনা মুখের যেন মিষ্টি হাসি, আধারে আঁচলে সে মুক্ত রাশি, অচেনা মুখের যেন মিষ্টি হাসি, আধারে আঁচলে সে মুক্ত রাশি, যেন সব খুশি দিয়ে দেয় গো রাঙিয়ে, ঝেলে দেয় জেলে দেয় মনে রংবাতি, মনে হয় না বলা সব কথাগুলো তোমাকে শোনাই কোনো দিন ও সাথী, মাঝে মাঝে মনে হয়। বিচারক ছিলেন, গায়কী গঙ্গোত্রী বলে একটা কম্পিটিশন হয়েছিল 1992-এ। তো সেখানে নিজের লেখা নিজের সুর অনেকেই গেছেন, তারা সুরকার একজন, গীতিকার একজন, শিল্পী একজন, আমি তো 3-in-1 সব কিছু নিজের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এবং তানপুরা নিয়ে নিয়ে যেতাম, জানো তো, এরা মতো রেস্টুরেন্টে ঢুকতে দেয়নি, তানপুরা বাইরে রেখে আসতে হবে, খিদে পেয়েছে কিন্তু তানপুরা নিয়ে রেস্টুরেন্টে ঢুকতে দেবে না, একদম মানে সমস্ত অর্থেই গুপি। তো ওইখানে বসে আছি বসে আছি বসে আছি, কখন আমার ডাক আসবে ডাক আসবে, তারপরে গাইলাম সেই তানপুরা নিয়ে, শুনলাম সে একটুখানি বাজে একটুখানি গাইগাটা, মানে দেখো বললাম না যে জ্ঞানবাবুর প্রভাব রয়েছে। হ্যাঁ, গানে আমার তোমারই সুর মাখা, গানে আমার তোমারই সুর মাখা, নয়নে তোমারই ছবি আঁকা, নয়নে তোমারই ছবি আঁকা, গানে আমার তোমারি সুর মাখা, ওই চন্দ্রিমা যেন তোমারি মধুর হাসি, কোপনে গহনে বাজায় প্রাণে বাঁশি, কেন বারে বারে হারাওয়া ধারে, কেন বারে বারে হারাওয়া ধারে, ও মুখ শশী কেন মেঘে ঢাকা, ও মুখ শশী কেন মেঘে ঢাকা, গানে আমার তোমারি সুর মাখা। এই কথাটা পাল্টে দিয়েছি, মানে এখন যখন শুভ্রাংশুকে শেখাচ্ছি আরও সবাইকে শেখাচ্ছি, তখন বলছি না এই মুখশশী টশী আমি এখন আর লিখবো না, তখন আবার পাল্টে দিয়ে অন্য কিছু একটা লিখলাম। তো এইটাতে সলিল চৌধুরী মানে গান গাওয়ার পরে প্রত্যেকেই প্রশ্ন করছিলেন, তো আমাকে জিজ্ঞেস করলেন যে, এবং স্নেহাংশুকান্ত সরকার উনি অজয়দার অনেক গান লিখেছেন, কল্যাণ ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, তো জিজ্ঞেস করেছিলেন যে গানের ওপরে কারোর প্রভাব আছে, কাউকে অনুসরণ করো। তা আমি বলেছিলাম যে
ওই তোমাকে যেটা বললাম যে আমি সচেতনভাবে কাউকে অনুসরণ করি না, আমি যা শুনি সেটাই হয়তো আমার গানের মধ্যে বেরিয়ে আসে, কোনটা কোথায় বেরোচ্ছে সেটা আমি নিজেও বলতে পারবো না, জানি না, মানে সচেতনভাবে করা নয়। আরও গল্পে আসছি, কিন্তু একটা বিরতির সময় হয়েছে, বিরতির উপরে আসছি আবার। উদয়, তুমি যখন গান লেখো, আমরা না কথা সুর অনেক সময় বলি না যে একসঙ্গে নিজের একের সঙ্গে অন্য অন্যটা একবারে হাত ধরাধরি করে চলে, তোমার কাছে কি কথা আগে আসে না সুর আগে আসে? হ্যাঁ, আমি যেটা মনে করি, দেখো অনেক গান ছন্দ অনুযায়ী আসে, অনেক সময় একটা সুরের মুখরা হঠাৎ করে মাথায় স্বপ্নে পাওয়া সুর চলে আসে, তো তারপর সেই সুরটা অনুযায়ী বা সেই ছন্দটা অনুযায়ী যে কথাটা আসে, মানে মিটারে বসানো, একদম মিটার বা ধরো সুর একটা কথা বলে তো, হ্যাঁ, তো সেইটাতে যেটা আসে তো সেইটা শুরু করার পর বাকিটা কিন্তু এবার যে কথাটা শুরু হলো সেটা তো একটা কবিতা, সেই কবিতাটা একটা প্রতিপাদ্য কিছু আছে, সেটা জাস্টিফাই করতে হবে কোনো জায়গায় গিয়ে, তখন কিন্তু কবিতার ধর্ম মেনে ওটা চলে এবং তখন জানি যে কী সুরটা, এরপরে সুরের লজিকটা পাশাপাশিই চলে, কিন্তু মুখ্য হয়ে যায় যে আমি কী মানে শেষে কী বলছি। ধরো লাফিং বুদ্ধ, প্রতীকের অত বিখ্যাত গান, হ্যাঁ, কাটছে দিন সৃষ্টিহীন শুভমিতার তো এক সময় তৈরি গান, কিন্তু দুটো দুরকম অঙ্গিকের গান। কাটছে দিন সৃষ্টিহীনের তুমি শেষে দেখো যে শেষে বলছি যে সব কিছুই আছে, প্রথমে নেই কাটছে দিন সৃষ্টিহীন বৃষ্টি আসে না, একটা নৈরাশ্য, শেষে বলছি সব কিছুই আছে শুধু হারিয়ে গেছে সেই চোখ, বেঁচে নেই এখন আর সে মন ছেয়ে থাকা কল্পলোক, আর ছন্ন ছাড়া এই অসময় এই যন্ত্রণা আর এই অপচয় গানভাসি বাদলের দিন কত দূর। হ্যাঁ, যারা সচেতন শ্রোতা তারা গানভাসি বাদল, এখানে কাজ আছে অনেক কিছু আছে যে আজ ছন্ন ছাড়া এই অসময় এই যন্ত্রণা আর এই অপচয় গানভাসি বাদলের দিন কত দূর, তো যিনি সুরটাকে বোঝেন তিনি এই যে দা, এরকম অনেকেই আছে যে আমাকে এই জায়গাটা কি করেছি সুদা ওই জায়গাটা, কিন্তু তার মধ্যে কথাটা যদি হারিয়ে যায় গানভাসি বাদলের দিন কত দূর, সেটাও আমার কাছে খুব কষ্টকর। আবার অনেকের কাছে কথার খুব গুরুত্ব, তারা আবার সুরের যে জাদুটা বা ছন্দের জাদুটা সেটা ধরতে পারেন না, ছন্দ সব কিছু একসাথে শুনে গানকে উপলব্ধি করা সেই মরমী শ্রোতা কিন্তু খুঁজে পায় না, তার আশাতেই আছে, আছে অবশ্যই, অবশ্যই আছে, এবং এটা ভাবি যে একটা দিন একটা সময় আসবে, কারণ সামনে থাকলে কোনো কিছু ঠিক ইভ্যালুয়েশন হয় না, যখন শুভ্রাংশুর থাকবে ভবিষ্যতে কোনো একটা এরকমই চরণ ছেয়ে যায় অনুষ্ঠানে এসে আমার কথা বলবে, হ্যাঁ, তো সেদিন মনে হয় একটুখানি ইভ্যালুয়েশন হবে। না, আমাদের কাছে তুমি যেভাবে স্রষ্টা, যেভাবে তুমি গান লিখছো, সুর করছো এবং তুমি নিজে পারফর্ম করো যখন শিল্পী, টোটালিটিতে উদয় আমাদের কাছে। আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, ভালো তুমিও বাসো কিনা তুমি উত্তরে যাই বলো, আমি জানতেও চাইছি না। আমি তোমায় ভালোবাসি, ভালো তুমিও বাসো কিনা তুমি উত্তরে যাই বলো, আমি শুনতেও চাইছি না। আমি তোমার কথা ভাবি শুধু তোমার জন্যে কবি, আমি তোমার কথা ভাবি শুধু তোমার জন্যে কবি, আমার সাজিয়ে তোলা আমি তোমার দৃষ্টি প্রসাদ লোভী, তুমি হয়তো সবই বোঝো কিংবা কিচ্ছু জানোই না, তুমি নেই তো আমায় ছুঁয়ে আমি তাও কি তুমি বিনা। ভালোবাসতে ভালো লাগে তাই তোমায় খুঁজে ফেরা, সাড়া দাও বানা দাও ডাকে ঝরে কলমে সব দেরা, ভালোবাসতে ভালো লাগে তাই তোমায় খুঁজে ফেরা, সাড়া দাও বানা দাও ডাকে ঝরে কলমে সব দেরা, আমার গানের শরীর জুড়ে
সুরে জড়িয়ে রাখা কথা সে তো সব তোমাকে বলা, কোনদিন কি শুনেছ তা, যাকে রোজ দেখো আয়নাতে আমার তুমি সেই তুমি না, যাকে রোজ দেখো আয়নাতে আমার তুমি সেই তুমি না, আমি আমায় ভালোবাসি তাই তোমার নাম জানি না, আমি আমায় ভালোবাসি তাই তোমার নাম জানি না। তোমার কোনো নাম নেই সত্যি সত্যি, মানে সেই আত্মপ্রেম তো, আত্মপ্রেম। আমরা যখন কাউকে ভালোবাসি তার মুখের আয়নায় নিজেকে একবার যাচাই করে দেখে নিতে চাই। ঠিক তাই, মানে এমন সব গানের মধ্যে না কথার মধ্যে ডুবে থাকতে ইচ্ছে করে, আর যখন সেই কথার সাথে আরও বেশি সুর এসে মেশে তখন খুব মনে হয় এই গানকে নিয়েই কোথাও হারিয়ে যাই। নতুন নতুন করে আবিষ্কার তো করতেই হবে। যখন একটা শক্ত, ধরো এই অনেকে বলেন যে এত শক্ত শক্ত গান তারে গান করা, এটা এটা নিজেকে পড়া দিই, নিজেকে পরীক্ষা করি যে আমার এখন আমি বেঁচে আছি কি না তার জন্য, না তো কি দরকার ওটা করার। কেউ তো গাইতে পারবেন না, গাইবেন না, জনগণ শুনবেন না, এমনিতেই শোনেন না তাকে, আমি 111 মাত্রা, হ্যাঁ দৌড়বে দেখে এই আসছে উদয় আসছে পালা, কিন্তু উদয়কে তো বাঁচিয়ে রাখতে হবে। এবার বিভিন্ন শিল্পীদের দিয়ে গাইয়েছো, সেরকম কোনো এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে একটু ভাগ করো। মনোময় গিয়েছিল, এমনি তো অনেক গান আছে, এই গানটা মনোময় গিয়েছিল, একটু আপবিট গেটা দেখো, মানে মনোময় দা বলেই সম্ভব। হ্যাঁ গানটা মনোময় বা বলো কী করেছিস রে স্টুডিওতে মনে আছে এখনো, সেটা ভীম পলশ্রীর ওপরে একটা কম্পোজিশন খানিকটা দে শিশব দে টিং 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 শিশব ভাবছো কার কথা, ভাবছো কার কথা, ভাবছো কার কথা, কার ছবি আঁকছো মনে মনে, ভাবছো কার কথা, কার ছবি আঁকছো মনে মনে, কার টানে যাচ্ছো ভেসে আকাশ কুসুমের দেশে, কার ছায়া দুলছে চোখের কোণে, ভাবছো কার কথা, সূর্য ওঠে কার প্রতীক্ষায়, সকাল গিয়ে বিকেল গড়ায়, সূর্য ওঠে কার প্রতীক্ষায়, সকাল গিয়ে বিকেল গড়ায়, কোন স্বপ্নের গন্ধে কাটে সারা সন্ধে, রাতে কার অভিসার অবচেতনে, কার ছায়া দুলছে চোখের কোণে, ভাবছো কার কথা, কার ছবি আঁকছো মনে মনে, ভাবছো কার কথা। কি অসাধারণ, মানে গানগুলো কেন যে বেশি বেশি করে লোকের কাছে পৌঁছয় না, তার কারণও হয়তো কোথাও গানকে আমাদেরও দায়িত্ব কথা ছিল যে পুজোর কথা বলা হচ্ছে, বিজয়ের কথা বলা হচ্ছে, তখন তাতে একটা জিনিস ছিল যে অপচয় কত গান কত ইচ্ছে ভাসান, পুজো আসে তাও স্বপ্ন দেখাতে। মানে এটা যারা শিল্পী তাদের জন্য পুজোর গান সেই আগের মতো তো নেই, কিন্তু কাগজ জোড়া শুনুন এই অ্যালবামে, শুনুন এখানে সর্বত্র পাওয়া যাচ্ছে, পাওয়াই যাচ্ছে, পাওয়া যাক, হয় না যে ট্যাক্সি ডাকে না, আরে ট্যাক্সি যাবে, দাঁড়ালো, হ্যাঁ যাও, যাবে যাও, পাওয়া যাচ্ছে, যাক, সব সিলিন্ডারে পাওয়া যাচ্ছে। সময়কে সময়ের হাতে ছেড়ে দিতে হয়, আমাদেরও আজকের আসর শেষ করার সময় হয়েছে, একটা গানে গানে বিদায় নেব। তোমরা এলে উদয় এবং শুভ্রাংশু দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আগামী পর্বে আবার কথা হবে, আজ গানে গানে বিদায় নিই। বলো কত দূর যেতে হবে আর, কোনখানে শেষ রাস্তা চলা, বলো না কখন পুরবে সময়, সাজানো সুখে
গল্প বলা বলো কত দূর যেতে হবে আর কোনখানে শেষ রাস্তা চলা বলো কত দূর।